পটলবাবু ফিল্মিস্টার সত্যজিৎ রায়। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যি লেনে পটলবাবু তিনখানা বাড়ির পরেই থাকেন, বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন, তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো ট্যাগোরস বার্থডে, আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো, সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়, বললে কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোকের দরকার, যেরকম চাইছে, বুঝেছ? বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে দিলুম, বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10 নাগাদ আসবে বলেছে, তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো লোক নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি? এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো, তুমি তো অভিনয় টভিনয় করেছ এককাল, তাই না? হ্যাঁ, মানে না বলার আর কি আছে, সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ, নরেশ দত্ত, বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা, 10টা সাড়ে 10টা নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাশ গুলিয়ে ফেললেন, কালোজিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন, আর সন্ধ্যা নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই, এককালে পটলবাবু রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশায় বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর, একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো তার। পরাশরের ভূমিকায় শ্রী শ্রী তলাকান্ত রায় পটলবাবু, তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাছড়াপাড়ায়, সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাটসন অ্যান্ড কিম্বালি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি, আর নেপাল ভট্টাচার্যি লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই, আফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই, আর পটলবাবু 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন, কিন্তু বড়কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদত্ত আর অকারণ চোখরাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সে দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহালক্করের দোকানে ঘোরাঘুরি করছেন, তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা, অজান্তে এক একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আপছা আপছা মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবু স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো পুনঃ পুনঃ গান্ডীব ঝঙ্কার, সপক্ষ আকুল মহারণে,
যিনি শত পবন হুঙ্কার পর্বত আকার গদা করিছে ঝঙ্কার বৃকদর সঞ্চালনে। ওহ, ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোড়জোড় করছিলেন, এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটির তার দিকে এগিয়ে বললেন, বসুন। না না, বসবো না। নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল রবিবার? হ্যাঁ, কোনো স্টুডিওতে নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছে আপনাকে, মিশন রোড আর বেন্টিক্স স্ট্রিটের মোড়ের ফারাডে হাউসটা দেখেছেন তো, 7তলা বিল্ডিং একটা, সেইটার সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ, 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবদ্ধ কোট আছে কি? তা আছে বোধহয়, ওটাই পরে আসবেন। ডার্ক রং তো? বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না, আর আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30 ফ্যারাডে হাউস। পটলবাবুর ধা করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়লগ আছে তো, কথা বলতে হবে তো? আলবত, স্পিকিং পার্ট, আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাবার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বইকে, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বুঝেছি বুঝলে গিন্নি, এ পার্টটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কী ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। স্রেফ হা করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে কোঠায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে, আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল? হ্যাঁ, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ, কি বলো? হ্যাঁ, মানযশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি ভবে, হে মোর গৃহিণী, এ সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাভ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিছু ভেবো না গিন্নি, শিশির ভাদুরি 70 বছর বয়সে চাণক্যের পার্টে কি লাভখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্জীবন লাভ করেছি। গাছে কাঁঠাল গোফে তেল, সাধে কি তোমার কোনো দিন কিচ্ছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকালে একটু চা খাবো বুঝেছ, আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07, তখন পটলবাবু এসপ্ল্যান্ডে এসে পৌঁছালেন। সেখান থেকে বেন্টিক স্ট্রিক্ট ও মিশন রোডের মোড়ে ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরও 10 মিনিট। বিরাট তোড়জোড় চলেছে আপিসের গেটের সামনে, 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্তর। রাস্তার ঠিক ধারটাই ফুটপাতের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডায় মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াবাড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনাত্রিশেক লোক,
যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু, কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাউর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবদ্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলায় কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতলবাবু, এদিকে অতলবাবু! পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার, শ্রী শ্রী তলাকান্ত রায়। অবশ্যই, পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারে ওই নামেই জানত। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাটসন কিম্বার্লিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই। তেপেয়া যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল, নরেশ স্যার, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনিই মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শর্ট নেব। পটলবাবু আপিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি, তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো, ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে। একটি 21-22 বছরের ছোকরা, 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনও তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পার্ট, নাহলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে চমকে থেমে গেলেন, সাইলেন্স! তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শর্ট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার এলো, সাইলেন্স টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন, মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন, গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। একের পর পর আরো কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামল, আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তরতরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুবই কম দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার। কোটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন, বেশ মেকআপ করেছে ছেলেটি, ওই বিলেতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাছরাপাড়ায় মনতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে, বেড়ে ফিমেল পার্ট করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই?
ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, তিনখানা ছবি পরপর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল, নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়ালগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই শশাঙ্ক, একটি হাফশার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দিত, সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা দে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাকে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন, তাতে লেখা রয়েছে, আহ আহ! পটলবাবুর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদ মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা, এত নিষ্ঠুরও কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই, জানেন আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পার্ট করে গেছে যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে, অনেকে আবার হাঁটেও নি, সেরফ দাঁড়িয়ে থেকেছে, কারুর কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্পপোস্টার পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটি কথাও নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে একটা হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটাই আমরা দেখাচ্ছি যে অফিস একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকেছেন, ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দিকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে, আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্টেন্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো, যান এবার একটু ওদিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে, আর একটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছানমনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আড় দৃষ্টিতে দেখে আশেপাশে কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটা কুণ্ডুলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আ, একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটিমাত্র কথা, কথাও না, শব্দ আ। গরম অসহ্য হয়ে আসছে, গায়ের কোটটার মনে হয় যেন মনখানেক ওজন, আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিস্টার দরজার সিঁড়ির উপর বসে পড়লেন। 9:30 বাজে, করালোবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রোববার সকালে, পটলবাবুর নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে, সেইখানেই যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স! ধুর, নিকুচি করেছে তোর সাইলেন্সের, যা না কাজ তার 32 গুণ ফুটুনি আর ভরং,
এর চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার থিয়েটার, অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে, সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে পার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো পাঁচজনে মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন উপদেশ পটলবাবুকে, গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি, আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি। অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে, ঋষিতুল্য মানুষ আর শিল্পী সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল, সবাই নাগাল পায় না সে ফলের, যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার অভিনেতার, তোমাকে জানতে হবে কি করে সে ফল পেরে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যিই কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একটিমাত্র কথা তাকে বলতে হবে, কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আ আ আ আ আ পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন, ওই আ কথাটাই নানান সুরে নানাভাবে বললে মানুষের মনের নানার অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে আ বলে, গরমে ঠান্ডা গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আ বলে না। এ দুটো আ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুশ্রী খেলে বেরোয় আরও আরেক রকম আ। এরকম কত রকম আ রয়েছে, দীর্ঘশ্বাসের আ, তাচ্ছিল্যের আ, অভিমানের আ, ছোট করে বলা আ, লম্বা করে বলা আ, চেঁচিয়ে বলা আ, মৃদুস্বরে আ, চড়া গলায় আ, খাদে গলায় আ, আবার আটা খাদে শুরু করে বিসর্গটাই সুর চড়িয়ে আ, আশ্চর্য। পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটু একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একেবারে সোনার খনি, তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে, ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে, আরও আধা ঘন্টা খানেক অপেক্ষা করুন। নিশ্চয় নিশ্চয় অপেক্ষা করবো বই কি, আমি এই কাছাকাছি আছি, দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড! পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সেল টিহার্সেলের বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা কিছুটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে অফিস পাড়া, বাসিন্দা এমনিতেই কম, তাই রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ আ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন, আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সবই একটা কাচের জানালায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই, উদ্বেগও কেটে গেছে তার মন থেকে, রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব।
পরিচালক বরেণ মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং, বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে, তারপর আমি বলবো অ্যাকশন, বললেই আপনি ওই থামের কাছটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই আপিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই একরকম জায়গাটাই কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে আপিসে, আর আপনি বিরক্ত হয়ে আ বলে আবার হাঁটতে শুরু করবেন, কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সেল? না না, বরেণবাবু বাধা দিলেন, মেক করে আসছে মশাই, রিহার্সেলের টাইম নেই, রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা? আবার কি? গলিতে রিহার্সেল দেবার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভাবছিলাম, আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্য মনস্কাটার ভাবটা ফুটিয়ে তুলতে। বরের মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, বেশ তো, ও মশাই আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এবার ওই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড, সাইলেন্স। বরেণ মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ওহো এক মিনিট, কেষ্ট ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো, চট করে ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোপ স্যার? ঝুপো না চারা দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটি কালো বেটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোপ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেটে দিল। পটলবাবু বললেন, দেখো বাপু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দারা সিং এর সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল, পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে তো, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স সাইলেন্স, পটলবাবুর গোপ পরা দেখে দর্শকদের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল, বরেণ মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড, পটলবাবু গলাটা খাঁকরিয়ে নিলেন। এক দুই তিন চার পাঁচ, পাঁচ পা আন্দাজ হাঁটলে পর পটলবাবুর ধাক্কার জায়গাটায় পৌঁছবেন, আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধ হয় চার পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন, দশ আনা বিরক্তির সঙ্গে ছয় আনা বিস্ময় মিশিয়ে আটা বললে পরেই, অ্যাকশন, জয়গুরু। খচ 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 ঠন, পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপোলের ঠোকাঠুকি লেগেছে, একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞানশূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু দশ আনা বিরক্তির সঙ্গে তিনি তিন আনা বিস্ময় ও তিন আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট, ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেণবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। সুরেন, কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো, মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বলল, ধন্যী মশাই আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, নরেশ ভিটেলে এসে বলল, আপনি এই ছায়াটাই দাঁড়ান একটু, আর একটা শট নিয়েই আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানটার ছায়াটায় এসে দাঁড়ালেন।
মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। গগনপাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেণ মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25। টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। মিনিট দশেক পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেলেন না। সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা বলা মন তো। পরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও।